সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোসাম্মদ রোজী আক্তার, প্রভাষক, বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা নামক এই মহামারীর কারণে আজ তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা অনেক কমে গেছে, কিন্তু সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে অবশ্যই অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা, আজ আমি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি কোষবিদ্যা, কোষ তত্ত্ব, কোষের প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনের ছবি আঁকা আছে, যেখান থেকে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে যেমন পার্থক্য আছে, তেমনি প্রত্যেকটি উদ্ভিদের পাটের কোষের ভিতরেও পার্থক্য আছে। প্রত্যেকটি কোষের ভিতরে যে সবগুলো অঙ্গাণু থাকবে এমন কোনো কথা নেই। একটি উদ্ভিদ কোষে যে সমস্ত অঙ্গাণুগুলো পাওয়া যায় সবগুলো অঙ্গাণু একত্রিত করে যখন একটি কোষের গঠন আঁকা হয় তাকে উদ্ভিদ কোষ বলা হয়। আমরা জানি উদ্ভিদ কোষের বাইরে যে আবরণটা থাকে এটাকে বলা হয় কোষ পেরাসিল। এবং ভিতরে যে আবরণটি থাকে এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এবং উপরের দিকে একটি ত্রিভুজাকার বর্তিত অংশ দেখা যায়, তাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। এবং এখানে একটি ফাঁকা অংশ দেখা যায়, একে বলা হয় কূপ। এটা গেল কোষের বাইরের গঠন। এখন আমরা কোষের ভিতরে গঠন নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস সহ সম্পূর্ণ যে মাতৃকা থাকে এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের গঠন নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে কখনো সাইটোপ্লাজম বলবো এবং কখনো প্রোটোপ্লাজম বলবো। নিউক্লিয়াস সহ সম্পূর্ণ মাতৃকাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবং যখন নিউক্লিয়াসটিকে বাদ দেওয়া হয় তখন যে অংশ অবশিষ্ট থাকে সেটা হলো সাইটোপ্লাজম। তাহলে আমরা দেখতে পাই যে প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এখন নিউক্লিয়াসের ভিতরে আমরা অনেকগুলো কোষ অঙ্গাণু দেখতে পাই। এখানে একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষের ভিতরে নিউক্লিয়াসটা একটা পাশে থাকে, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াসটি কেন্দ্রে থাকে। কারণ এখানে বড় কোষ গহ্বর থাকার কারণে এই কোষ গহ্বরের চাপে নিউক্লিয়াসটি এক পাশে সরে যায়। এখন নিউক্লিয়ার ভিতরে আমরা একটি এনভেলপ দেখতে পাচ্ছি, এটা হলো নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার এনভেলপের নিচে একটি ফাঁকা অংশ দেখা যায়, এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই যে পেঁচানো সুতার মতো যে অংশটা দেখা যায় এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং একটা গোল কালো অংশ দেখা যায়, এটা হচ্ছে নিউক্লিওলাস। এবং এই যে ভিতরে যে সম্পূর্ণ মাতৃকা এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই পাঁচটা অংশ মিলে পাই আমরা টোটাল একটি নিউক্লিয়াস পাই। এখন দেখতে পাই যে নিউক্লিয়াস রন্ধ্রের সাথে সংযুক্ত হয়ে একটি উপরের দিকে আঁকা বাঁকা হয়ে কিছু অংশ উপরের দিকে উঠে গেছে এবং এর গায়ে কাঁটা কাঁটা আছে। এই কাঁটা কাঁটা হলো রাইবোসোম দ্বারা এবং এটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু অমসৃণ, কারণ এর গায়ে কাঁটা কাঁটা থাকার কারণে এটি অমসৃণ। তাহলে আমরা লিখবো যে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এটা অমুসলিম। এটা হলো অমসৃণ। এখানে আমরা একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। হ্যাঁ, নিউক্লিয়াসের নিচে এখানে একটি গোল অংশ দেখা যায় যাকে বলা হয় লাইসোসোম। লাইসোসোমের নিচে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো দেখতে, কিন্তু এর গঠন একটু ভিন্ন, কারণ এটি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যেমন একটি আরটির সাথে সংযুক্ত থাকে, কিন্তু এটি একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে না, আলাদা আলাদা থাকে। এটা হলো গলগি বডি। গলগি বডির নিচে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো দেখতে, কিন্তু এর গায়ে কোনো কাটা কাটা অংশ থাকে না। এটা হলো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু কাটা অংশ না থাকার কারণে এটা হলো মসৃণ। এবং এখানে লম্বা টিউবের মতো কিছু অংশ দেখা যায়, এটা হচ্ছে মাইক্রো টিউবিউলাস। এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য তৈরি করা। এখানে গোল গোল কিছু অংশ দেখা যায় সমস্ত সাইটোপ্লাজম জুড়ে। এটা হলো রাইবোসোম দানা। রাইবোসোম দানা সাইটোপ্লাজমে দুই অবস্থায় থাকতে পারে, মুক্ত অবস্থায় এবং যুক্ত অবস্থায়। যখন এটি অ্যান্টোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে তখন এটি যুক্ত অবস্থায় থাকে, এবং যখন এভাবে সমস্ত সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে তখন এটি মুক্ত অবস্থায় থাকে। অর্থাৎ এটা হলো রাইবোসোম। এবং এখানে আমরা একটা বড় অংশ দেখতে পাচ্ছি, এটা হলো কোষ গহ্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এটি মসৃণ। এখানে দেখা যাচ্ছে যে মাইক্রো টিউবিউলাস, এখানে দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া, এর উপরে দেখতে পাচ্ছি লাইসোসোম, এখানে দেখতে পাচ্ছি অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এটা অমসৃণ। এখানে দেখা যাচ্ছে যে রাইবোসোম দানা, এখানে দেখা যাচ্ছে যে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু মসৃণ। এখানে দেখা যাচ্ছে ক্লোরোপ্লাস্ট, এখানে দেখা যাচ্ছে যে রাইবোসোম দানা। আশা করি তোমরা এই আদর্শ উদ্ভিদ কোষের গঠন বুঝতে পেরেছো। এখন এই আদর্শ উদ্ভিদ কোষকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা ছক আঁকবো। এটি আদর্শ উদ্ভিদ কোষকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জড়বস্তু এবং প্রোটোপ্লাজম। জড়বস্তুকে আবার জলবস্তু এবং প্রোটোপ্লাজম, জলবস্তুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কোষপিরাসির এবং কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু বলতে যার কোনো জীবন নেই সেটাকে বোঝায়। কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সঞ্চিত পদার্থ নিঃসৃত পদার্থ।
সঞ্চিত পদার্থের ভিতরে বলতে কোষ যেগুলো করে সঞ্চয় করে রাখে, এবং নিঃসৃত পদার্থ বলতে কোষ যেগুলোকে ক্ষরণ করে বা নিঃসরণ করে সেটাকে বোঝায়। 3 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের ভিতরে থাকে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। এবং নিঃসৃত পদার্থের ভিতরে থাকে হরমোন, দুই নম্বরে থাকে পিগমেন্ট, এনজাইম ইত্যাদি, এগুলো আছে নিঃসৃত পদার্থ। হ্যাঁ, বর্জ্য পদার্থের ভিতরে থাকে রেজিন, ট্যানিন, গাম, অ্যালকালয়েড। ইত্যাদি এগুলো হলো বর্জ্য পদার্থ হিসাবে থাকে। প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কোষঝিল্লি, দুই নম্বর হলো সাইটোপ্লাজম, এবং 3 নম্বর হচ্ছে নিউক্লিওলাস। সাইটোপ্লাজমকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সাইটোমাটিকা বা তরল পদার্থ। এবং 2 নম্বরে হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর ভিতরে থাকে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোসোম। এছাড়া আরো অনেক কোষগুলো, কোষ অঙ্গাণু থাকে যেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব। এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার এমভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি। দুই নম্বরে থাকে নিউক্লিয়ার রন্ধ্র। এবং থাকে নিউক্লিওলাস। এবং থাকে নিউক্লিওপ্লাজম। আরো থাকে ক্রোমাটিন তন্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের সক। তাহলে আমরা দেখি যে একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রথমে 2 ভাগে বিভক্ত, জলবস্তু এবং প্রোটোপ্লাজম। জলবস্তুকে 2 ভাগে ভাগ করা যায়, কোষ বিরাসীন, কোষস্থ, নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু বা 3 প্রকার, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের ভিতরে থাকে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। নিঃসৃত পদার্থের ভিতরে থাকে হরমোন, পিগমেন্ট, এনজাইম। এবং বর্জ্য পদার্থের ভিতরে থাকে রেজিন, ট্যানিন, গাম, অ্যালকালয়েড।
প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা যায়, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার দুই প্রকার, সাইটোমাতিকা বা তরল পদার্থ এবং কোষীয় অঙ্গাণু। প্লাস্টিক কোষীয় অঙ্গাণু ভিতর থাকে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম, রাইসোসোম, আরও অনেক অঙ্গাণু থাকে। নিউক্লিয়াসের ভিতর থাকে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই উদ্ভিদ কোষের যে ছবিটা আছে এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে তোমরা সৃজনশীল যে তিন ও চার নম্বর প্রশ্ন আছে যেখান থেকে আসে তাতে তোমরা এর প্র্যাকটিস করলে ভালোভাবে এর উত্তর দিতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।